খানবো, স্বামী বিষ খাবো, সম্পূর্ণটাই মশিউর থাকবে। বিয়ের দাবিতে সাবেক স্বামীর বাড়িতে অনশন সুন্দরী মেয়ের। কারণ আমার কিছু সম্পর্ক করছে আপনার সাথে? হ্যাঁ, শারীরিক সম্পর্ক করছে, করার পর এখন তারপর পুলিশ ঢোকার পর বলতেছে যে তুমি বলবা না। সম্পূর্ণ ভিডিওটি রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতে সুন্দরী একটি মেয়েকে দেখেছেন, যেই মেয়েটি কিনা তার সাবেক স্বামীর বাড়িতে উঠে বসে আছে, তাকে বিয়ে করতে হবে। পূর্বে স্বামী ছিল, তাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরেও ওই স্বামী তাকে কোনো একটি কাজের জন্য একটি জায়গা ডেকে নিয়ে ওই জায়গায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, আর সম্পর্ক শেষে তাকে বলে তাকে পারিবারিকভাবে আবারও তাকে বিয়ে করবে, একথা বলে ওই জায়গা থেকে চলে আসে। আর পরদিন বলতেছে তাকে নাকি সে চিনেই না, আবার তার সাথে তার কোনো কিছু হয়নি, এর জন্য এই মেয়ে তার বাড়িতে উঠে বসে আছে। তো এই ভিডিওটি আমরা সংগ্রহ করেছি পাথরকাটা নিউজ থেকে। এই ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট ওই ভাইয়ের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও নিচে দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। বিয়া করুক, কারণ না হলে আমি তো বিষ খাবো, এখানে বসে আমি বিষ খাবো, সম্পূর্ণটাই মশিউর থাকবে। এরপর আমার শাশুড়ির একটু রাগারাগির কারণে ডিভোর্স হয়ে গেছে, 2 মাস ছিল বিয়ের বয়স। তারপরে ও চট্টগ্রাম চলে যাওয়ার পর আমার চট্টগ্রাম চলে গেছে, তারপর আর আমার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। তারপর আমি স্কুলে আসছি একটা মাস্ক কেনার জন্য কেজি স্কুল রোডে, তারপরে আমার বলে কি তোমার সাথে 2 মিনিট আমি কথা বলবো। কথা বলার কারণে আমি ইসে বলে কি ওই জায়গায় দাঁড়াও, আমি যে 2 মিনিট দাঁড়াইছি আমার বলে কি 20 মিনিট আমি চিনি না। তারপর আমার বলে কি একটু ওই জায়গায় দাঁড়াও, ওখানে কেউ থাকে না, 2 মিনিট জাস্ট কথা বলবো। আমার 2 মিনিট ওখানে নিয়ে যাইয়া তারপর আমারে ডাইরেক্ট ঠেকাইতে 2 মিনিট ভালোভাবে কথা বলছে, পরে ঠেকাই ফেলাইছে আমার দেওয়ালের সাথে, দেওয়ালের সাথে ঠেকাইয়া আমার মান সম্মান নষ্ট করছে। কে? মশিউর রহমান। মানুষরা নষ্ট করছে, বলছে যে তুমি পুলিশ, তার মধ্যে মানুষরা নষ্ট করছে, পুলিশ খবর পেয়ে পুলিশ চলে এসে সাংবাদিক দুজন আসছে, তারপরে বললো, তারপর বলছে যে পুলিশ দেখার সাথে সাথে বলতেছে যে তুমি বলবা না, তোমার আমি পারিবারিকভাবে আবার নিব। এই কারণে আমি আর বলি নাই, না বলার কারণ বুঝি নাই কি হয়েছে, আবার একটু বলেন তো। মান সম্মান নষ্ট করছে, আপনার স্বামী না আসে? না, স্বামী ডিভোর্স হয়ে গেছে আমার সাথে। তারপর বলছে কি তোমার সাথে 2 মিনিট জাস্ট কথা বলবো। এবার আমার ওখানে ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স হয়েছে আজকে 6-7 মাস সময় হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বিবাহ হয়েছিল কবে? বিবাহ হয়েছিল রোজায় হয়েছিল। কি সম্পর্কে কেন বিবাহ হয়েছিল? রিলেশন করছিলাম। আচ্ছা, তারপরে? তারপর রিলেশন করার পর বিয়ে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর মানে ভেঙে যাওয়ার কারণটা কি আসলে? কারণ হের মার সাথে ছেলে বেকার, এই কারণে বউ খাওয়াতে পারবে না, তুমি বউ যেয়ে নিয়ে বাপের বাড়ি রাখাও। তারপর ও তো গাঁজা টাজা খায়, তো এই জন্য আর কি মারধর করতো। এই জন্য আমার আব্বুর, আমি প্রথম সন্তান, তাই আব্বু রাগ করে নিয়ে গেছে, এই কারণে ডিভোর্স হয়ে গেছে। তারপরে আমারে আবার বল কি 2 মিনিট তোমার সাথে কথা বলছে, 2 মিনিট কথা বলার জন্য আমার নিয়ে গেছে, নিয়ে তারপর আমার দেওয়ালের সাথে ঠেকাই ফেলাইছে, ঠেকাই আমার নিয়ে গেছে টুনটুবিশের ভিতরে। টুনটুবিশের মানে বলছে? হ্যাঁ, তারপরে ঠেকাই ফেলাইছে, ঠেকাই ফেলানোর পর তো আমারে আর এতে ই করছে, মানে আমার অসহায় পায়ে আর কি সব ই করে ফেলাইছে। এখন আমার কিছু সম্পর্ক করছে আপনার সাথে? হ্যাঁ, শারীরিক সম্পর্ক করছে, করার পর এখন তারপর পুলিশ ঢোকার পর বলতেছে যে তুমি বলবা না, তোমার বাবার আমি পারিবারিকভাবে নিব। এই কারণে আমি ভয় বলি নাই, কারণ চাই নেই কখনো মান সম্মান নষ্ট হোক, ওর বাবার মান সম্মান যাবে, আমার বাবার মান সম্মান যাবে, এই জন্য বলি নাই। এখন তারপরে আজকে সন্ধ্যায় আসছি, আমার তো আমার বাবাই জানছে, মা জানছে, সবাই জানার পর আমার বলছে এই ঘটনাটা কবে আপনি যে কথা কালকে সকালে? আচ্ছা, তারপরে আমারে এতে সবাই আব্বু আম্মু মারধর করে ঘর থেকে বের করে দিতে, যা তুই তোর পথে যা এরকম বলছে। আমি আমার বিয়ের পথে চলেছে, আমি ওর বাড়ি বাসায় আসছি, আসার পর আম্মু ঘরে ওঠার পর আম্মু আমারে মারধর করছে, লাড়ি দিয়ে পিটাইছে, তারপরে এই সন্ধ্যার সময় লাড়ি দিয়ে পিটাইছে, আর আমারে বলতেছে তোর আমার ছেলের সাথে আমার ছেলের দরকার হলে কুসাই গাঙ্গে ভাসাই দেবো, কিন্তু তোর সাথে বিয়ে করাবো না, এরা বলতেছে। আর বলতেছে তুই আগে 50,000 টাকা নিছো তালাকে, এখন কি আরো টাকা নিতে আইছো, আর আমি নাকি বাজে এইসব বলতেছে। আমি আবার বলছি যে আমি তখন যখন বাজে তাহলে আপনার ছেলে গেছে কেন আমার কাছে? এই এখন বলতেছে যে তার ছেলে কিছু করে নাই, আর হেরা বলতেছে তারা সুজন আছে, ছাত্রলীগ করে, তারা ছাত্র তার ছেলে ছাত্রলীগকে আমার কিছু তাও কিছু বলতে পারবে না, এটা বলছে। আর আমি অসহায় পাইছেন, আমার আব্বু আম্মু নামাইতেছেন, আমি এক বার সাইছি, আমি কোথায় যাবো? আচ্ছা, আপনাদের যখন তালাক হওয়ার যখন হয়েছিল, তালাকটা কি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল? না, তার পক্ষে দেখি। আচ্ছা, এখানে তো আপনার নাকি সে শাশুড়ি, তিনি নাকি আপনাকে আনার জন্য এই বাড়িতে অনেক রিকোয়েস্ট করছিল, তখন তো আপনি আসতে চাননি? না, আমাকে রিকোয়েস্ট করছে, আমি বলি শোনেন তার ছেলে গাঁজা খায়, আমি নিষেধ করলে সে উল্টোবেল বলে আমি গাঁজা টাকা দেবো, তোমার সমস্যা কি, তোমার বাপের টাকার খায় না। কথা কি বলছে ওর আম্মা? আচ্ছা, তাহলে গাঁজা খায় তারপর আবার আসতেন কেন এখানে? আবার
আমি দাদা খসলের সাথে আসতাম কেন আবার আমি তো আসি নাই আমি তো ইসে ওই 20 পিসের ভিতরে আমার দুই মিনিট কথা বলার জন্য নিয়ে গিয়ে আমারে ধর্ষণ করছে এখন আমি বাবা মা সবাই নামাই দিছেন আমি কোথায় যাব এখন তো ওর কাছে আসছি এই ঘটনা কখনকার ঘটনা কালকে সকালে কালকে আপনি বললেন না কেন পুলিশ ছিল তিনজন সাংবাদিক ছিল দুজন কালকে তো বলছে যে যে তোমার আমি পারিবারিক ভাবে নিব এজন্য আমি বলি নাই যে ওর বাবা মার সঙ্গে যাবে আমার বাবা মার সঙ্গে যাবে এজন্য বলি নাই না কারণ এখন বলতিছে যে সে নাকি আমারে কিছু করে না এখন কি করব বলেন আমার বাবা অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেছিলেন হ্যাঁ গেছিলাম পুলিশ কি বলছে পুলিশ বলছে যে নিবে কেস নিবে বলছে বলছে কেস নিবে হ্যাঁ কেস নিবে বলছে আচ্ছা তাহলে এখানে আসছেন কেন এখানে আসছি আমাকে তো তার ছেলে ধর্ষণ করছে এখন তার মানতে চাইতেছে না কেন আমি এজন্য আমি ই করতেছি দাবি জানাইতেছি যে এখানে তো মেয়েদের কোনো সম্মানই নাই আমি দেখতেছি ছেলেরাই সব করতে পারে আর নাকি ছাত্রলীগ করলে তাগো সব মাফ হয়ে যায় এখন চাচ্ছেন কি আপনি আমি চাচ্ছি যে সে আমাকে আবার বিয়ে করুক কারণ না হলে আমি তো বিষ খাবো এখানে বসে আমি বিষ খাবো সম্পূর্ণটাই মশিউর থাকবে কারণ আমার তো এখন আর আমি বাবা বাড়ি যেতে পারবো না কারণ আমার বাবা তো আমাকে ঘর থেকে বের করে দিছে কারণ আমার তো মান সম্মান নষ্ট হয়ে গেছে আমার বাবাকে এই ওরে সবাই চিনে আমি বাবা ব্যবসায়ী করে ব্যবসা করে তাহলে আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে গেছে এখন আমি তো আমার বাবার কাছে দাঁড়াইতে পারবো না এখন তো আমার বিয়ে না করে আমার মৃত্যু ছাড়া উপায় নাই আমি বিষ খাবো তার বলতিছে তোমার যে যে আছে তারা যাই বলো কেউ কিছু আমার ছেলের করতে পারবে না তার ছেলে নাকি ই করে রাজনীতি করে এজন্য তার ছেলের কেউ কিছু বলতে পারবে না এখন রাজনীতি করলে কি অবহেলা মেয়েদের কি সবকিছু করতে পারবে আমার রাইট আছে আচ্ছা কালকের যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে এর পরে কি ওর সাথে আর যোগাযোগ হইছে না এরপর ওর ফোন সুইচ অফ করে রাখছে আচ্ছা শারীরিক সম্পর্ক মানে করছে এটা কোন জায়গায় বসে টুইন্টো বিষয় ভিতর বিষয় লোকজন ছিল ওখানে কোনো না লোকজন ছিল না তারপরে পুলিশ গেছে তারপর সাংবাদিক গেছে দুজন তখন আমার কি বলছে যে তুমি কি আর কিছু বলো না আমি তোমাকে আবার এইভাবে নিব এটা কি থামার সামনে যে টিএনটি অফিস বলছে ওখানে তো দিনে দুপুরে এমন কোনো কিছু করার সুযোগ নেই তাহলে আপনার এটা নিল কিভাবে সুযোগটা সে আমাকে তো বিয়েতে মাদ্রাসার পিছন থেকে নিয়ে গেছে আমাকে বলছে জাস্ট দুই মিনিট কথা বলবে এজন্য নিয়ে আর কি এরকম করছে এখন কি কোনো সদিচ্ছা ছিল নাকি আপনার অনেক না আমারে ও জোর করে করছে আমি হাত যে সিটে দিছি আমি জোর করে করছে জোর জবরদস্তি করে করছে আসলে ও জায়গায় আশপাশটা সাথে জমজম পুলিশের সামনে আপনি তো কোনো সাহায্য দিতে পারতেন কোনো সাহায্য দিতে পারতেন আমি আমার মুখ চাপে ধরছিল ও একটা ছেলে ওর সাথে আমি কি পারি থানা পুলিশ সামনে লোক থাকে আশপাশে বাসা আছে মাদ্রাসা আছে এত কিছুর মধ্যে আপনার ধর্ষণ করলো আপনি কোনো প্রতিবাদ করলেন না যে আমাকে আমাকে কি কিভাবে করব আমাকে তো দেয়ালের সাথে ঠেকাই ফেলাইছে একটা মেয়ে দেয়ালের সাথে ঠেকাই ফেলাইলে তো আর সে ছোটার কোনো রাস্তা থাকে না কতক্ষণ অবস্থান করছিলেন ওখানে 38 মিনিট আচ্ছা আপনার সাথে যখন ডিভোর্স হয়েছে এই ডিভোর্সের পরে কি ওর সাথে কোনো কথা হয়েছে গতকালকে ছাড়া না না সে আমাকে বলছে যখন আর কি আমি পুলিশ যখন চলে আসে তখন বলছে তোরা আমি বিয়ে করব তুই কার কাছে বলিস না এই জন্য আমি পুলিশ বা সাংবাদিকের কাছে অস্বীকার করছি এখন যদি কোনো প্রমাণ লাগে প্রমাণের জন্য আমি প্রস্তুত আমি দরকার হলে মেডিকেল টেস্ট করুক সমস্যা নাই আমি রাজি আছি আচ্ছা গতকালকের পুলিশ যখন আপনার ভিডিও নিয়েছে আপনি তখন অস্বীকার করছিলেন না তখন বলছি যে আমরা জাস্ট কথা বলতে আসছি কিন্তু পুলিশ একজনকে একজন দেখছিল একজন পুলিশ আর কি দেখছে এই জন্য ওরে মারধরও করছে ওখানে বসে আমি আসে বলছি আম্মু শোনেন আপনার মেয়ে আছে আমিও একটা মেয়ে এখন আপনার ছেলে এগুলো করছে এখন আমি কি করবো তারপর বলতেছে আমার ছেলে করছে করছে আমার ছেলে নেই এটা বলছে আমার ছেলে নেই এখন এর মা বলতেছে সুজনের ফোন দেয় সুজন আসুক ছাত্রলীগ করে হেয়ার সেলের কেউ কিছু বলতে পারবে না এগুলো বলতেছে এখন আমি কি করব আমার তো বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই আমি হয় এখানে বসে মরতে হবে নাহলে তো ওরা ঘরে তুলতে হবে আসলে রাত্রে যদি আপনি এখানে যদি ঘরে না উঠে সেক্ষেত্রে কি করবেন আপনি আমি এখানে আত্মহত্যা করব না আমি বাড়ি যেতে পারবো না কারণ আমার বাবা তো আমাকে ঘরে উঠাবে না কারণ কোনো বাবাই চায় না তার একটা সন্তান ই হয়েছে তারপর সেই সন্তান ঘরে উঠাক এটা কোনো বাবাই চায় না আসলে আপনার সাথে তো স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে তারপর আসলে তার ডাকে কেন সাড়া দেবেন আপনি আবার যাবেন কেন আসলে আমি ডাকে সাড়া দেনে বলছে যে দুই মিনিট কথা বলবে মানে কথা বলবে আর জীবনও কথা বলবে না এটা বলছে তারপর আমার হাত ধরে জোর করে নিয়ে গেছে আসলে ধারাধারি যে হয়েছে এর কারণ কি ছিল কারণ ছিল সে বেকার সে আমাকে কিছু দিতে পারবে না আর সে যদি উল্টোপাল্টা কিছু করে বা কিছু খায় আমি যদি নিষেধ করি তাহলে আমাকে মারধর করে
আপনি এখানে আসছেন ওই মশিউরকে ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? হ্যাঁ চেষ্টা করছি, তার ফোন সুইচ অফ। আপনার সাথে কেউ আসছে এখানে? না আমার সাথে কেউ আসে না। আমার সাথে কে আসবে? আমার আমার ছোট ছোট দুইটা বোন, আমি বড়, আর আমার বাবা তো সবসময় ব্যবসা করে, ব্যবসা নিয়ে থাকে। আর বাবা বলতেছে তোমার তোমার জন্য আমি আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে। বাবা কি করবে বলেন? আমার ওর বাবার মান সম্মান নাই, ওর বাবা মান সম্মান নাই, আমার বাবার মান সম্মান আছে। আচ্ছা এই যে মশিউরের সাথে আপনার সাথে বিবাহ হইল, ওর সাথে পরিচয় ছিল কত বছর? এক বছরের। এই পরিচয়টা হয়েছে কিভাবে? আমি আমার বাসা ওই সামনে নয় নং শুলিজ, ওখানে আমি ওখান থেকে প্রাইভেটে যাইতাম, ও প্রতিদিন সন্ধ্যার সময় আমাকে সামনে এসে দাঁড়াইতো সন্ধ্যার পর। তাইলে আমি প্রতিদিন সন্ধ্যার সময় একটা ছেলে এসে দাঁড়াইতে ভয় লাগতো, প্রথম প্রথম ভয় লাগতো, পরে ওর সাথে রিলেশন করছি, তারপর ও আমাকে বিয়ে করছে। তারপর ওর আম্মু ব্যবহার চাইতো, খালি ব্যবহার দাও, আমারে আমার ছেলের যৌতুক দাও, ব্যবসা লয় দাও। কোনো শ্বশুরে কি ব্যবসা লয় দেয়? ব্যবসা না লয় দেওয়ার কারণে আমার মারধর করতো। আপনি এই ব্যবসায় এসে কতদিন ছিলেন এই যে মশিউরের বাড়িতে? 15 দিনের মতন ছিলাম। 15 দিন এই ঘরে ছিলেন? 15 দিন না, সরি, 1 মাস ছিলাম। আর আপনাদের বাড়িতে কি মশিউর গেছিল? হ্যাঁ গেছিল। কতবার গেছিল আপনাদের বাড়িতে? 3 বার গেছিল। কারণ আমি ঘর থেকে বাইরে না, সাথে সাথে দরজা আটকে ফেলাইছে। আপনি যখন প্রথম আসছেন তখন কি কি অবস্থা দেখেন ঘরে? মানে লোকজন ছিল? হ্যাঁ ছিল, তার দাদি ছিল আর তার মা ছিল। আমি দরজা কোন জায়গায় ছিল? ঘরের ভিতরে ছিল। আমি দরজা টাক দিছি, কথা বলি না, কথা বললে আমাকে তো দরজা খুলবে না। তারা কালকে তাকে বাড়ি সবাই জানছে, দরজা খুলবে না। তারপর আমি কথা বলি না, চুপচাপ ওই পাশে এখান থেকে দেখা যায় ওই দাঁড়ায় ওই পাশে দাঁড়াইছি। তাই ভিতরে ঢোকার পর আমাকে ধাক্কা দিই, আরে তার গায়ে অনেক প্রচুর শক্তি। আপনি মানে দরজায় ভিতরে ঘরের ভিতরে? হ্যাঁ ঘরের ভিতরে, হ্যাঁ ঘরের ভিতরে গেছিলাম, আমার হাতে একটা ফোন ছিল, ফোনটা নিয়ে গেছে। আচ্ছা তারপরে আপনাকে আমি বলছি যে আপনি বলছে তুমি এখানে আসছো কেন? তোমার ডিভোর্স হয়ে গেছে আসছো কেন? আর আমাকে বাজে বাজে ব্যবহার করতেছে যে আমি নাকি আবার